হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই প্যাশন এন্ড লাইফ। তো বন্ধুরা, আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে, আমি এসেছি আমার একটা মানে পাতানো বোন পাঠিয়েছি আর কি। তো সেই বোন আমাকে ডেকেছে আজকে, তো তাদের বাড়িতে আজকে এসেছি আমরা সবাই। তো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করব, আর কি করে আমাদের মানে আমি বোন পাতালাম কি করে, তো সেটাই তোমাদেরকে আজকে বলবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যখন লকডাউনে ট্রেনে করে দেশে যাচ্ছিলাম, তখন মানে লকডাউনের সময় তো এখানে সবাই ছিলাম, প্রথম যখন লকডাউনটা পড়ছিল, তো তারপরে আমার ট্রেনে যাচ্ছিলাম, তো ওই পাশে বসছিল ট্রেনের আর আমি এই পাশে বসছিলাম, তো তখনই আমাদের দুজনের আলাপ হয়, ঠিক আছে? তখন কথাবার্তা, তখন মানে আর কি বলবো, আমার তো বোন টোন কেউ নেই, ঠিক আছে? আমি একা, আর আমারও ভালো লেগে গেল, ঠিক আছে? আর ওরও ভালো লেগে গেল, ও আমাকে হচ্ছে মানে ভালোবাসছিল তখন আর কি, বোনের মতনই, ঠিক আছে? তো এইভাবে আমাদের আর কি তখন পরিচয়টা হয়েছিল। তো তারপরে তখন আর অতটা মানে মাথায় ছিল না যে ফোন নাম্বারটা নিয়ে রাখবো, তখন লকডাউনের সময় মাথায় অন্যরকম একটা টেনশন ছিল, দেশে গেলে কোথায় রাখবে 14 দিন, কীভাবে রাখবে, হ্যাঁ? তো সেটা টেনশনে আর তখন ফোন নাম্বার নিতেই একদম ভুলে গেছে, ঠিক আছে? তো আমাদের বাড়ি হচ্ছে কোলাঘাটের কাছে, আর ওদের বাড়ি হচ্ছে খাটালার কাছে, ঠিক আছে? তো ওরা খড়গপুরে ও হচ্ছে মেদিনীপুরে আর কি, খড়গপুরের আগে তো মেদিনীপুর, তো ওখানে ও নেমেছিল, তখন আর মাথাতে আর ইয়া দিচ্ছিল না ফোন নাম্বারটা নিয়ে। তো তারপরে অনেকদিন পরে, কিছুদিন আগে যে আমার একটা বান্ধবীর বার্থডেতে গেছিলো, তো ওখানে আবার ওর সঙ্গে দেখা হয়েছিল, ঠিক আছে? তো সেটা তখন দেখা হচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে, তখন দেখতে মানে আর কি আমারও ভালো লাগছে বোনের মতন, আর তখন দিকটা আমাদের আবার বন্ধুত্ব হোক আর বোনের মতনই ভালোবাসা আবার চালু হয়। তো সেই জন্যে আর আমার ছেলেরা মাসি মাসি করে, প্রচুর ভালো লাগে, ওরও তো মাসি কাছে কেউ নেই তো এখানে, আর কবে আমরা দেশ যাই তাও কোনো ঠিক থাকে। তো চলো আজকে সেখানেই আসছি। ও গেছিলো জামা ষষ্ঠীর দিনকে, আমি ডেকেছিলাম, ও গেছিলো, আর সেদিনকে আমরা পার্কে ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো, আর অতটা ভালো করে ভিডিওটা মানে করা হয়নি, তো আজকে আসছি, আজকে ভালো করে ভিডিওটা করছি। তো চলো তোমাদেরকে দেখাবো, আর দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের পুচকুসোনা, একদম পুচকুসোনা, এটা হচ্ছে ছোট মেয়ে, আর সব দেখো যে এখানে খেতে দিয়েছে। তো চলো দেখো, তো চলো কত কিছু খাওয়ার আছে, আর চলো সে তোমরাও খাবে। তো দেখো সিমুই মিষ্টি, আর হচ্ছে এটা কি নান পরোটা, নান পরোটা, আর এই ফুচকুসোনায় যে বসে আছে তোমাদের দাদাভাইয়ের কোলে, নান লুচি, ওই যে আমার বড় বাবু ওখানে বসছে, আর ওই যে আমার বন্টি, ওই যে বসে আছে, আর এটা ছোট বাবু, আর এই যে দেখো মেজো মেয়ে বন্টির। তো চলো এখন হচ্ছে খাবো, আর তোমরা চলে এসো, কে কে খাবে, তো পরে আবার আসছি। দেখো তোমরা পুচকিটাকে দেখো কিরকম করছে, পুচকিটাকে নিয়ে আমার ছোট বাবু দেখছ, খুব বাচ্চাদেরকে ভালোবাসে, ওইখানে পায়নি তো দেখো তোমরা বন্ধুরা ভালোবাসছে। দেখো রান্না হচ্ছে, মাংসের ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে লেবু, আর হচ্ছে পেঁয়াজ, রোজ একটা ভাত আছে, তাই তো চলো এবারে হচ্ছে খাওয়া হবে, তো চলো দেখতে থাকো তোমরা। Thank you.
দিদি কি রকম করে লেগ পিস খাচ্ছে তোমরা দেখেছি তো ওইটা পরে ধরবি আমি এইটা খাই Bye, 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 bye,